টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার 100 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। অথই পানি, জলাবন, নীলাকাশ এবং চোখ জুড়ানো ভারতের মেঘালয় পাহাড় এই হাওরকে অপরূপ সাজে সাজিয়ে তুলেছে। টাঙ্গুয়ার হাওরের মোট আয়তন 6,912 একর, তবে বর্ষাকালে এই হাওরের আয়তন বেড়ে প্রায় 20,000 একর পর্যন্ত হয়ে থাকে। সাধারণত বর্ষাকাল টাঙ্গুয়ার হাওর ভ্রমণের উপযুক্ত সময়। টাঙ্গুয়ার হাওর ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে প্রায় 30টি ছোট বড় ঝর্ণা বা ছড়া টাঙ্গুয়ার হাওরে এসে মিশেছে। এই হাওরে একটি ওয়াচ টাওয়ার রয়েছে। হাওরের পানি খুব স্বচ্ছ হওয়ার কারণে নৌকা থেকে হাওরের তলদেশ পর্যন্ত দেখা যায়। আমাদের এই ভিডিওতে কিভাবে কম খরচে মাত্র 2 দিনেই টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, লাকমাছড়া, বারেকের টিলা, জাদুকাটা নদী এবং শিমুলের বাগান এই স্পটগুলো ঘুরে আসা যায়, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা সকাল ভোর 5টায় পৌঁছে যাওয়ার কারণে সুনামগঞ্জের সুরমা নদীর উপর নির্মিত বড় ব্রিজে না নেমে সরাসরি সুনামগঞ্জে চলে এসেছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন সুনামগঞ্জের বাস স্ট্যান্ড। সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে নেমেই আমরা প্রথমে লেগুনা রিজার্ভ করে নিয়েছি মাত্র 850 টাকা দিয়ে, আর এক লেগুনাতে 12 জন বসা যায়। সুনামগঞ্জের যে বেশ কয়েকটি খাবারের হোটেল রয়েছে তার মধ্যে হোটেল রোজ গার্ডেন অন্যতম। এই রেস্তোরাঁর পরিবেশ মোটামুটি ভালো এবং এখানে সুলভ মূল্যে ভালো খাবার পাওয়া যায়। খিচুড়িটা খুবই সুস্বাদু, প্রাইস মাত্র 60 টাকা, আর সকালের নাস্তা হিসেবে খিচুড়িটা বেছে নিতে পারেন। নাস্তা সেরে আমরা সবাই লেগুনা চড়ে বসলাম, আর রওনা দিচ্ছি তাহেরপুরের উদ্দেশ্যে। প্রতিদিন ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে মামুন ও শ্যামলী পরিবহনের বাস সরাসরি সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মহাখালী থেকে ছেড়ে যায় এনা পরিবহনের বাস। এইসব বাসে নন এসিতে জনপ্রতি টিকিট কাটতে 550 টাকা করে লাগে, আর সুনামগঞ্জ পৌঁছাতে সময় লাগে 6 ঘন্টার মতো। সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে সুনামগঞ্জ যাবার লোকাল এবং সিটিং বাস রয়েছে। সিটিং বাস ভাড়া 100 টাকা। চাইলে শাহজালাল মাজারের সামনে থেকে লাইট গাড়িতে 200 টাকা ভাড়ায় সুনামগঞ্জে যাওয়া যায়। সিলেট থেকে সুনামগঞ্জে যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। সুনামগঞ্জ নেমে সুরমা নদীর উপর নির্মিত বড় ব্রিজের কাছে লেগুনা, সিএনজি অথবা বাইকে চড়ে তাহিরপুর সহজেই যাওয়া যায়। সুনামগঞ্জ থেকে তাহিরপুর পর্যন্ত লেগুনা ভাড়া 800 থেকে 1,000 টাকা, সিএনজি রিজার্ভ ভাড়া 400 থেকে 500 টাকা এবং বাইক রিজার্ভ ভাড়া 200 টাকা করে, আর এক বাইকে 2 জন বসা যায়। তাহিরপুর যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। তাহিরপুরের নৌকাঘাট থেকে সাইজ এবং সামর্থ্য অনুযায়ী নৌকা ভাড়া করে ঘুরে আসতে পারেন টাঙ্গুয়ার হাওর। নৌকা বেঁধে ভাড়া 3,500 থেকে 20,000 টাকা পর্যন্ত হতে পারে। নৌকা সহ সকল যানবাহনের ভাড়ার বিস্তারিত আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমরা লেগুনা ড্রাইভারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, আপনার নামটা প্লাস নাম্বারটা বলবেন। জিল্লু মিয়া, 0171 04 00 172। আপনার লেগুনাতে কতজন বসতে পারে? মানুষ 14 জন বসা যাবেন, তার 7 জন আসে, 8 জন আসে। ভাড়ার রেট কতর মধ্যে? ভাড়া দিই 1,000। তাহিরপুর বাজার, আমরা এখন তাহিরপুর বাজারে লোকাল থানায় এন্ট্রি করব আমাদের সবার নাম, আর আর নিরাপত্তার জন্য সবার নাম থানায় এন্ট্রি করা খুবই জরুরি। তো আমি এখন থানা যাব, চলেন। অফিসে আসছি, অনেক কষ্ট করে ম্যানেজ করে অফিসে আসছি। হ্যাঁ, আমরা পিকে শুক্র শনিবার আসেন।
রবিবার আসছি শুধুমাত্র খরচটাকে মিনিমাইজ করার জন্য। একটু দেখেন সাড়ে তিন হলে দেখেন আমরা দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি তাহেরপুর নৌকাঘাটে। আর এখানে আমরা কথা বলবো একজন এখানকার একজন মাঝির সাথে। ওনার নাম মোহাম্মদ মোফাজ্জল ইসলাম, আর উনি মূলত এখানকার একজন মাঝি, আর উনি নৌকা ভাড়া দেয়। এখন আপনার এই নৌকা ভাড়া ইস্যু সম্পর্কে উনি বিভিন্ন ধরনের তথ্য দিবেন আপনাদের। এই জায়গা থেকে নৌকায় আমরা ঠাঙ্গা ওয়াসটাওয়ার যাই, এরপরে তারা গুছু গুছু করাইয়া নিয়ে যাই টেকারঘাট নীলাদির পাশে। নেওয়ার রাত্রে এই জায়গায় টাকা হয়, তার বাইকে ফাটানো হয় জাদুঘাটা নদী, বারিকা টিলা, শিমুল বাগান, ওইসব তারা ঘুরিয়া স্পটগুলো দেখাইয়া সুন্দরভাবে আরেক তাহের পুতানায় নৌকা কাটি নিয়ে আই। এরপরে আচ্ছা, মোটামুটি আপনার এই পুরো সবগুলো স্পট, এই আপনার টাঙ্গুয়ারা হাওরের সবগুলো স্পটগুলো আপনি ঘুরিয়ে নিয়ে আসবেন, ঘুরিয়ে নিয়ে আসবেন। আর আপনার খাবার দাবারের যে ইস্যুগুলো সেগুলো কে দেখবে? খাবার দাবারের যে ইস্যুগুলো আছে, মনে করেন আমাদের বাবুচি আছে নৌকাতে। আচ্ছা, আমরা বাজার করে দিলে ওনারা ওনাদের বাবুচি দ্বারা রান্না করে দিবেন। দর্শক বন্ধুরা, আমরা এখানে যদি আসেন তাহলে এই ঘাটে আসলে আপনারা অবশ্যই এখানে দামাদামি করার সুযোগ রয়েছে। আপনারা দামাদামি করে নৌকার ভাড়া করতে পারবেন। নৌকা বেঁধে এখানে বিভিন্ন ধরনের ভাড়া নির্ধারণ করা হয়। আপনারা যদি এখানে আসেন তাহলে মাঝির সাথে কথা বলে বার্গেনিং করে নৌকা ভাড়া করতে পারবেন। আপনার এই নৌকাতে কয়জন থাকতে পারবে? আপনারা যদি পিক আওয়ারে আসেন, শুক্র শনিবারে আসেন, তাহলে হচ্ছে আপনারা এই 15-16 জনের থাকার ব্যবস্থা সহ এই নৌকাটি ভাড়া করতে পারবেন 6,000 থেকে 7,000 মধ্যে। আর আপনারা যদি এই অফ ডে ছাড়া আসেন, যেমন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই সময়টাতে আসেন, আপনারা প্রায় ওই ভাড়ার চেয়ে 50% ভাড়া কমে এই ভোটটি ঠিক করতে পারবেন। মোহাম্মদ মোহাম্মদুল ইসলাম, তার মোবাইল নাম্বারটি বলবেন 0171462017। দর্শক বন্ধুরা, আমরা এখানে ট্রলার ঠিক করে ফেলেছি। আমাদের ট্রলার ভাড়া নিয়েছে মোটামুটি 4,000 টাকা। আর এখন আমরা বাজারে চলে যাব বাজার করার জন্য। এখন চলুন এখানকার বাজারটি ঘুরে আসা যাক। মুরগি কত পয়সা দিলে আপনি 300 টাকা, তো বড় নিলে আপনি 350 চাইছি, আপনি চাইছেন চাইছেন ওজন দাম। তাহলে ওজন কত? ওজন 800 গ্রাম হবে। 800 গ্রামের একটা মুরগি 300 টাকা করবে। 300 টাকা পিস। ট্রলার ভাড়া করার পর আমরা আমাদের বাজারটি কমপ্লিট করলাম। এখন সময় প্রায় 10:30, আর আমাদের এখনই যাত্রা শুরু হবে, আর আমরা রওনা দিব হচ্ছে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। তো দর্শক বন্ধুরা, আমাদের সাথে আসুন। চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের ট্রলারের টয়লেটের ফ্যাসিলিটিস। বর্তমানে কিছু কিছু বড় এবং আধুনিক ট্রলারে হাইকমোডের ব্যবস্থা রয়েছে, তবে আপনারা ট্রলার রিজার্ভ করার সময় অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমাদের নৌকাটা ওয়াচ টাওয়ারের কাছাকাছি এসে ভিড়েছে। আমরা এখন একটা কোষানৌকা করে চলে যাচ্ছি হচ্ছে ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারটা ঘুরে আপনাদের দেখাবো, ট্রাই করবো হচ্ছে ওয়াচ টাওয়ারের আশেপাশে কোথাও গোসলটা সেরে নেওয়ার। আর আমাদের কোষানৌকা ভাড়া নিয়েছে 50 টাকার মতো। কোষানৌকা ঘুরে আপনারা এই পুরো বনটি ঘুরে দিতে পারবেন। আপনারা যতক্ষণ মনে চায় ততক্ষণই ঘুরতে পারবেন মাত্র 50 টাকা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গুয়ার হাওরের যে ওয়াচ টাওয়ার রয়েছে সেই ওয়াচ টাওয়ারে। আপনারা যদি এই টাঙ্গুয়ার হাওর আসেন অবশ্যই এই জলাবনটি ঘুরে যাবেন, আর ওয়াচ টাওয়ারের উপর থেকে এই জলাবনটি অবলোকন করে যাবেন। আমার ঠিক অপোজিট সাইডে, ঠিক ওই পাশটায়
দেখা যাচ্ছে ভারতের যে বর্ডারটি রয়েছে সেই বর্ডারটি দেখা যাচ্ছে, আর সেই বর্ডারে দেখা যাচ্ছে বড় বড় পাহাড়গুলো। এই পাহাড়ের পাদদেশেই এই টাঙ্গুয়ার হরের অবস্থান। এই ওয়াচ টাওয়ার থেকে ভারতের পাহাড়গুলো সহ এই জলাবনের সৌন্দর্য খুব ভালোভাবে অবলোকন করা যায়। টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকারী সকল পর্যটক প্রথম দিনের গোসল এবং দুপুরের খাবার ওয়াচ টাওয়ারের আশেপাশে সেরে নেন। এটা করতে হইল। লেকের স্বচ্ছ জলে আমরা সবাই গোসলে মেতে উঠলাম। তবে সাঁতার জানা না থাকলে অবশ্যই লাইফ জ্যাকেট পরে গোসলে নামবেন। গোসল সেরে আমরা এখন রওনা দিয়েছি টেকের ঘাটের উদ্দেশ্যে, এবং সময় সেভ করার জন্য আমরা চলন্ত ট্রলারে দুপুরের খাবার সেরে নিচ্ছি। খাওয়ার মধ্যে আছে আলু ভর্তা, মাছ ভর্তা, আর হচ্ছে মরিচের ভর্তা, আর সাথে আছে হাওরের তাজা আইল মাছ। আপনারা যদি টাঙ্গুয়ার হাওর আসেন তাহলে হচ্ছে হাওরের তাজা মাছগুলো খাওয়ার ট্রাই করবেন, কারণ এখানে লোকালি অনেক তাজা মাছ পাওয়া যায় যেগুলো এই হাওরের থেকে ফ্রেশ মাছগুলো ধরা হয়। খাবারটা আসলে সুস্বাদু হয়েছে, আর আমরা হাওরের পানিতে দাবা দাবি করেছি প্রচন্ড দূরত্ব, সবাই খাচ্ছে প্যাট করে, এবং ওয়েদার সাথে খাবার পারফেক্ট কম্বিনেশন, আলহামদুলিল্লাহ ভাই, খাবার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই জাল হয়েছে ভাই, জালের লোকের মজা লাগছে। টাঙ্গুয়ার হাওর থেকে টেকের ঘাট যেতে যেতে দেখতে পারবেন ভারতের মেঘালয়ের বড় বড় পাহাড়গুলো, আর এই দৃশ্য আপনার মনের ক্যাম্পাসে ধরে রাখার মতো। মোটামুটি বিকেল 3টার মধ্যে আমরা টেকের ঘাট গিয়ে পৌঁছে গেলাম, এবং একটু ঘুমিয়ে আমরা বিশ্রাম নিয়ে নিলাম। এর ফাঁকে আপনারা আমাদের ভাড়া করা লঞ্চের ভিতরে থাকার ব্যবস্থা এবং লঞ্চের ছাদের বসার ব্যবস্থা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিন। ঘুম থেকে উঠে আমরা রওনা দিয়েছি লাকমাছড়া দেখার উদ্দেশ্যে। বাইকে চড়ে টেকের ঘাট থেকে লাকমাছড়া যেতে সময় লাগে মাত্র 5 মিনিট। হেঁটে যেতে সময় লাগে 20 মিনিটের মতো, তবে আমাদের সাজেশন থাকবে বাইকে যাওয়া। বন্ধুরা, আমরা টেকের ঘাট থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে একটি জায়গায় চলে আসলাম, আর এই জায়গাটি মূলত নাম হচ্ছে লাকমাছড়া। জুড়ে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি মূলত ভারতের সীমানা, আর এই ভারতের সীমানা থেকেই নেমে এসেছে লাকমাছড়া ঝর্ণা নামে একটি ঝর্ণার ঝিরিপথ। এর মূল ঝর্ণাটি অবস্থিত ভারতের মধ্যে, আর ভারত থেকে বেয়ে আসা এই পানিগুলো বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। টেকের ঘাট থেকে এই জায়গাটিতে পায়ে হেঁটে আসতে আপনাদের সময় লাগবে প্রায় 20 মিনিটের মতো। আপনারা চাইলে আমাদের মতো বাইকে চলে আসতে পারেন, বাইকে পার পার্সন আসা যাওয়া নিয়ে 50 টাকা খরচ হবে। আমরা ঠিক ভারত সীমান্তের দ্বার প্রান্তে চলে এসেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ছড়াটি, এটি মূলত লাকমাছড়া, আর এখানে দেখতে পাচ্ছি জাফলং এবং বিছানাগান্দির মতো এখানেও একটি ব্রিজ রয়েছে অপোজিটে। এটি এই ব্রিজটিও পড়েছে ভারতের সীমানায়। আমাদের এতটুকু যাওয়ার অনুমতি নেই, আমরা এখানে গোসল করতে হবে, যেমনটাই আমরা বিছানাগান্দি অথবা জাফলংয়ে করে থাকি।
আর এখানকার পরিবেশটা দেখতে অনেকটা বিছানাকান্দি এবং জাফলংয়ের মতোই। আমাদের লাকমা ছড়ায় ঘুরা শেষ, যদিও গোসলের কোনো প্রিপারেশন নিয়ে আসিনি, তারপরও এই লাকমা ছড়ার সৌন্দর্য দেখে আমরা অভিভূত। গোসল করার প্রিপারেশন না নেওয়া সত্ত্বেও আমরা তিনজনই গোসলে নেমে যাই, মোটামুটি দেড় ঘন্টার মতো ঝাপাঝাপি করলাম। আমরা এখন আবার ফিরে যাচ্ছি টেকের ঘাটে এবং আজকের বিকালটা আমরা নীলাদ্রি লেকে কাটাবো, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। লাকমা ছড়া দেখার পর আমরা এখন ফিরে যাচ্ছি টেকের ঘাটে। আজকের পরন্ত বিকেলটা আমরা টেকের ঘাটের পাশেই অবস্থিত নীলাদ্রি লেকে কাটাবো। টেকের ঘাটের ঠিক পাশেই নীলাদ্রি লেকের অবস্থান। পায়ে হেঁটে নীলাদ্রি লেকে যেতে সময় লাগে মাত্র 5 মিনিট। তো দর্শক বন্ধুরা, আমাদের সাথে চলুন, আপনাদের দেখাচ্ছি নীলাদ্রি লেক। আর যেতে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, এই নীলাদ্রি লেককে শহীদ সিরাজ লেকও বলা হয়ে থাকে। তো আমরা এখন যাচ্ছি, চলেন। আমার পিছনে যে লেকটি দেখতে পাচ্ছেন, এই লেকটির নাম হচ্ছে নীলাদ্রি লেক। আর লেকের এই পাশটা হচ্ছে বাংলাদেশ, আর ওই যে লেকের ওই পাশটাতে পাহাড় দেখতেছেন ওটা হচ্ছে ভারত। আর ওই পাহাড়ের উপরে অনেকগুলো ঘর দেখা যাচ্ছে, ওই ঘরগুলোর অবস্থানও ভারতে। পরন্ত বিকেলে আমরা একটি নৌকা রিজার্ভ করে নিয়েছি নীলাদ্রি লেক ঘোরার জন্য। নৌকা রিজার্ভ ভাড়া 100 টাকা। সন্ধ্যা পর্যন্ত নৌকায় ঘুরে আমরা আবার ফিরে আসলাম আমাদের ট্রলারের কাছে। আজ রাতে আমরা এই ট্রলারে রাত্রি যাপন করব। রাতের বেলায় আমাদের খাবারের আয়োজন ছিল বারবিকিউ, হাঁসের মাংসের ঝাল ফ্রাই এবং পরোটা। সকাল ভোর 6টায় ঘুম থেকে উঠে আমরা রওনা দিলাম নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। যেহেতু টেকের ঘাটে আজ আমাদের শেষ দিন, তাই ইচ্ছা ছিল সকালে নৌকা নিয়ে নীলাদ্রি লেক ঘুরে বেড়ানো এবং নীলাদ্রি লেকে গোসল করা। বন্ধুরা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঠিক নীলাদ্রি লেকের ঠিক পাশেই, যে টিলাগুলো রয়েছে সেই টিলাগুলোর পাশেই অবস্থান করছি। মূলত বিভিন্ন ফেসবুক গ্রুপ অথবা টুরিস্টরা এই টিলার উপরে এসেই এই জায়গাটিকেই তারা ফ্রেমে বন্দি করেন। এখান থেকে নীলাদ্রি লেকের যে অপরূপ সৌন্দর্য সেটি খুব ভালোভাবে অবলোকন করা যাচ্ছে। গতকাল পরন্ত বিকেলে যখন আমরা নৌকায় উঠেছিলাম, তখন সকালে ঘোরাঘুরির ব্যাপারে আমরা মাঝিকে আগে থেকে বলে রেখেছিলাম। গোসল সেরে আমরা আমাদের ট্রলারে ফিরে আসলাম। ডিম খিচুড়ি দিয়ে আমাদের সকালের নাস্তা সেরে ট্রলারকে বিদায় দিলাম এবং আমরা শিমুলবাগান, জাদুকাটা নদী এবং বারিকাটিলা ঘুরে সুনামগঞ্জে ফিরে যাওয়ার জন্য বাইক রিজার্ভ করে নিলাম। বাইক রিজার্ভ ভাড়া 350 টাকা।
আর এক বাইকে দুজন বসা যায়। সেই হিসাবে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 175 টাকা। যেহেতু বর্ষার সিজন, সেহেতু জাদুঘাটা নদী পার হতে হবে ট্রলারে চড়ে। ট্রলার ভাড়া জনপ্রতি 5 টাকা করে। জাদুঘাটা নদী পার হওয়ার সময় চোখে পড়বে মেঘালয়ের বিশাল বিশাল পাহাড়গুলো। আমরা অবশেষে চলে এলাম শিমুল বাগানে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধু শিমুলের গাছ। এই গাছগুলোর এখানে একটি বিশেষত্ব রয়েছে, এই গাছগুলো এখানে সারিবদ্ধ ভাবে সাজানো। আমরা যদি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কোনা কোনি ভাবে এটি সারিবদ্ধ ভাবে সাজানো, আবার যদি আপনি সোজা চলে যান দেখতে পাচ্ছেন সোজা ভাবেও এটি সারিবদ্ধ ভাবে সাজানো। আমরা এসেছি এখানে বর্ষাকালে, এজন্য এখানকার গাছগুলো দেখা যাচ্ছে সবুজ বর্ণ ধারণ করে আছে। আপনারা যদি শীতকালে আসেন সেই ক্ষেত্রে দেখতে পাবেন পুরো বাগানটি শিমুল ফুলের রক্তিম আকার ধারণ করবে। তাই এই শিমুল বাগান ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে শীতকাল। চলুন এবার দেখে নেওয়া যাক শিমুল বাগানের শীতকালীন ভিউ। সুনামগঞ্জের এই শিমুল বাগান বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল ফুলের বাগান। একদিকে মেঘালয়ের কুয়াশা ঘেরা পাহাড়ের সারির সৌন্দর্য, আর অপরদিকে জাদুকাটা নদী। আর শিমুল বাগানে হাজার হাজার ডালের ফাঁকে রক্তরাঙা শিমুলের সমাহার, ঠিক যেন শিমুল ফুলের ডালে আগুন জ্বলছে। 2002 সালে ধনাঢ্য ব্যবসায়ী জয়নুল আবেদিন নিজের প্রায় 2400 শতক জমিতে 3000 শিমুলের চারা রোপণ করেন। শিমুল বাগানে প্রবেশ ফি মাত্র 30 টাকা। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে শিমুল বাগান, আর শিমুল বাগানের অপোজিট পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাদুকাটা নদী। আর এই নদীর ঠিক অপোজিট পাশে যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ভারত। শিমুল বাগান দেখার পর আমরা এখন চলে যাচ্ছি বারিকা টিলা দেখার উদ্দেশ্যে। শিমুল বাগান থেকে জাদুকাটা নদী পার হয়ে সামান্য কিছু দূর গেলেই চোখে পড়বে বারিকা টিলা। বারিকা টিলাতে একটি ভিউ পয়েন্ট রয়েছে। ওপারে ভারতের মেঘালয়ের মাঝখানে স্বচ্ছ জলের রূপবতী জাদুকাটা নদী। স্বচ্ছ এই নদীর একদিকে টলটলে পানি, আর গভীর অংশে সবুজ পানি। এক নদীতে যেন দু রঙের বাহার। ঠিক তার কাছেই সুদৃশ্য বারিকা টিলা। উঁচু এই টিলার উপর থেকে ভারতের মেঘালয়ের বড় বড় পাথুরে পাহাড়ের সৌন্দর্য এবং জাদুকাটা নদীর অপরূপ সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারবেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি বারিকা টিলার ঠিক উপরে, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাদুকাটা নদী। আর জাদুকাটা নদীর অপোজিট সাইডে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো হচ্ছে ভারতের সীমান্ত। আর এই নদী থেকে প্রচুর পরিমাণে কয়লা উত্তোলিত হয়, এই জন্য এখানে প্রচুর পরিমাণে নৌকার সমাগম হয়, আর এই নৌকাগুলোতে কয়লা বয়ে নিয়ে যায় বিভিন্ন স্থানে। আর দশমুদ্র আমার পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো ঝর্ণা দেখতে পাচ্ছি, যেগুলো এই বারিকা টিলার উপরে উঠলেই দেখা যায়। আর পাহাড়ের ঠিক উপরে দেখতে পাচ্ছেন মেঘ ছুঁইছুঁই করছে, পাহাড়গুলো মেঘে ঢেকে আছে। তো দর্শক বন্ধুরা উপভোগ করতে থাকুন বারিকা টিলা থেকে চারপাশের অপরূপ সৌন্দর্য। Thank you.
বন্ধুরা, বিদায় নিচ্ছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওর টাঙ্গুয়ার হাওর থেকে। টাঙ্গুয়ার হাওর ভ্রমণ সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমরা উত্তর দেওয়ার ট্রাই করব। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।